আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নবনীতা, এসব কি হচ্ছে? হ্যাঁ, মান ইজ্জত সবকিছু কি মাটির সাথে মিশিয়ে দিবি নাকি? একটা অপরিচিত মানুষের গলা জড়িয়ে ধরে আই লাভ ইউ বেবি বাবু বলছিস, অথচ তোর জন্য ওনাকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম। পানের ফোঁটা পেয়ে নবনীতার ঘুম ভেঙে যায়। নবনীতা লোকটার গলা ছেড়ে দিয়ে বলে, আর ইউ কে আপনি? আপনি আমার পাশে কি করছেন? কোন সাহসে আপনি আমার পাশে বসে আছেন? লোকটি বলে, আপনার পাশে বসেছিল বলে কি আপনি আমার গলা জড়িয়ে ধরবেন? নীরব অগ্নিমুক্তি রূপ নিয়ে নবনীতার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি তোর? তোর মাথায় কি কোনো প্রবলেম হয়েছে? দিন যাচ্ছে আর মেন্টাল হয়ে যাচ্ছিস নাকি? নীরব বলে, তোর এই সমস্যার একমাত্র কারণ সঠিক বয়সে তোর বিয়ে না হওয়া। তোর বাবাকে আমি এক্ষুনি কল দিমু, তোকে যেন আগামী 7 দিনের মাঝে বিয়ে দিয়ে দেয়। তোর জন্য যদি কোথাও পাত্র না পাই, একটা রিক্সাওয়ালা ধরে এনে হলেও যেন তোর বিয়ে দেয়। কারণ রাস্তাঘাটে চেনা নেই জানা নেই, অচেনা একটা মানুষের গলা জড়িয়ে ধরে যদি পারিস, একজন রিক্সাওয়ালাকে মানিয়ে নিতে পারবি। আর মানিয়ে না নেওয়ার কী আছে? সবাই শিল্পপতি বিয়ে করবে নাকি? রিক্সাওয়ালাদেরকে বিয়ে করবে, তাদের জন্য তুই পারফেক্ট। আমি তো তোকে ভেবেই জড়িয়ে ধরেছিলাম, আমি কিভাবে জানবো তুই আমার পাশ থেকে উঠে গিয়ে একটি ফালতু কে আমার পাশে বসিয়ে রেখে গেছিস? ও মাই গড, আমি এত লাকি, এত বেশি লাকি, সেটা এই মুহূর্তে বুঝতে পারছি। আমি ভাগ্যে ছুটে গিয়েছিলাম, না হলে এই পাঠা বলিটা আমাকে হতে হতো। ওঠে নীরব, আমি কিন্তু রেগে যাচ্ছি। তুই মরে যা। এরই মাঝে মিথিলা ওয়াক ওয়াক করে বমি করতে করতে নীরবের দ্রুত মিথিলার মুখটা জানালা দিয়ে বাহিরের দিকে দিয়ে ওর মাথা চেপে ধরে আর রিফাতকে বলে, রিফাত পানি। নীরব পানি দিয়ে চোখ মুখ ধুয়ে দেয়। নবনীতা নীরবের এই কেয়ারিং ভাবটা মেনে নিতে পারছিল না। নবনীতা বলে ওঠে, যখন জার্নি করতে পারো না তখন আসার কি প্রয়োজন ছিল? সামান্য জার্নি করতে পারো না অথচ চলে এসেছো এত দূরে জার্নিতে, এখন কে সামলাবে তোমাকে? যত সব ঝামেলা। বমি করে মিথিলা প্রচণ্ড টায়ার্ড, তাই নবনীতাকে কিছু বলে না। নীরবের মুখের দিকে ক্লান্ত মাখা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। নীরব বলে, নবনীতা ভদ্রতা কিছু শেখ, শুধু লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষার বিন্দু মাত্র কোনো গুণ আমি দেখছি না। এই বাচ্চা মেয়ে বমি করে অসুস্থ হয়ে পড়েছে যে কিনা তার ছোট বোনের মতো। তোর উচিত এসে চোখে মুখে পানি দিবি, ওকে সাপোর্টিং দুইটা কথা বলবি, যাতে ওর একটু ভালো ফিলিংস আসে। মানুষ জীবনে তোর কাছ থেকে কোনো উপকার না পেলে মানুষ কি কখনো তোকে উপকার করবে? নীরব রাগে একটা কথাও বলে না। মিথিলা বুঝতে পারে নবনীতা নীরবের জন্য কারণে অকারণে তার সাথে এমন বিহেভস করছে। প্রায় আধা ঘন্টা পরে নবনীতা নিজেই বমি করতে শুরু করে। মিথিলা দ্রুত এসে নবনীতার চোখে মুখে পানি দিয়ে দেয় আর নবনীতাকে একটা বমির ওষুধ দিয়ে বলে, এটা খেয়ে নিন। তোমার হেল্প চাই না, তোমার সমস্যা কি? তোমার ওর একটু সমস্যা, ও তোর মতো বেয়াদব না আর তোর মতো মানুষের সাথে খারাপ বিহেভ করতে পারে না। সমবয়সী ছেলে মেয়েগুলো যখন একসাথে বাহিরে বের হয় তাদের পাওয়ার যেন 1000 গুণ বেড়ে যায়। বন্ধু জাতি মানে যে যাকে পারে ইচ্ছা মতো পচাতে থাকে, এটাই বোধ হয় বন্ধুত্বের রোজ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হতো তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না লা লা লো লো লা 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 আহা হা হা হো হো রে 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 রে। মারাত্মক বেসুরা কণ্ঠে গেয়ে উঠলো রিফাত। সবার গলাতে যেন কাশি আটকে গেল। সবাই হালকা কেশে নিয়ে ভেতরে মারাত্মক হাসিটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু হাসি কি আর তার বেগ মানে? নীরব যে কিনা সহসায় হাসে না, সে খুব জোরে হেসে দেয়। নীরবের হাসি দেখে বাস ভর্তি কেউ হাসতে বাদ যায় না। নীরব হেসে রিফাতের দিকে তাকিয়ে বলে, সিরিয়াসলি ভাই? এখানে আবার কিসের সিরিয়াস টেনে আনছিস নীরব? গানের সুরটার কথা বলছি, ওটা কি অমনি ছিল? বন্ধু নাকি কষাই তুই? নিজেই ভালো সিঙ্গার, তাই বলে আমার মতো নিউ সুরকারকে সম্মান দিবি না? এভাবে গানটার মান সম্মান খেয়ে না দিলে কি তোর হচ্ছিল না? গানটার ইজ্জতই মেরে দিলি। জীবনে অনেক বেসুরা গান দেখেছি, সিরিয়াসলি বলছি, তোর মতো সঙ্গীত শিল্পী দু একজন থাকলে বিখ্যাত সঙ্গীত শিল্পী মাহফুজুর রহমান এবার নোবেল পাবে। আসলে আমার এক লাইন মুখস্থ ছিল, বাকিটা লা 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 আর কিছু পারি না। লুলু লুলু লা 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 লা, এটুকু কি ছিল ভাই রিফাত? সবাই প্রচন্ড হাসিতে গড়াগড়ি খেল। সবাই নীরবকে বলে, তুই সুন্দর একটা গান ধর না ভাই, অনেকদিন তোর মুখের গান শুনি না। গিটার ছাড়া আমি গান গাইতে পারি না। সবাই খুব করে ধরে নীরবকে। সুপ্তি বলে, দুলা ভাই একটা বাংলা গান শোনান তো। দেখ রোমান্টিক বাংলা গান ধর। মিথিলা নীরবের দিকে তাকিয়ে থেকে বলে,
সবাই বলছে যখন গান না। নীরব মিথিলার দিকে তাকিয়ে গেয়ে ওঠে, তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরে রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমার লাগে ভালো, ও তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরে রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমার লাগে ভালো। নীরবের কণ্ঠে সত্যিই যেন জাদু আছে, সবাই হাতে তালি দিয়ে বলে, ইস গান তো না যেন টাটকা প্রেম। দুলাভাই মনে হচ্ছিল অর্ণব নিচে এখানে গানটা গাইছিল। ইয়ে নীরব ভাইয়া আপনি না? নীরব বলে, ইয়ে মানে আয়ান বলে। জেবিন নীরবকে কি বলবে, আসলেই খুঁজে পাচ্ছে না। রিফাত বলে, হয়তো বলবে আমি রিফাতকে পটাতে পারছি না, একটু আপনি বলে কয়ে রাজি বানিয়ে দিন। দেখো জেবিন, সোজা কথা, আমি আপাতত কোনো রিলেশনে যেতে রাজি না, কিছুতেই না, তুমি হাজার কাঁদলেও সেটা পসিবল নয়। জেবিন বলে, এই আপনি সবসময় আমার পিছনে লাগেন কেন বলুন তো। রিফাত বলে, দেখো আমি কিন্তু তোর তার পাশেই আছি, কি ডেঞ্জারাস মাইয়া এভাবে আমাকে দোষারোপ করে। গাড়িটা চলতে চলতে এক সময় বড় একটা বাজারের উপর গাড়িটা থামলো, 10 মিনিট পর আবার গাড়িটা ছেড়ে দিবে। অনেকক্ষণ বসে থেকে সবাই বোরিং, তাই একটু বেরিয়ে বাহিরে বেরিয়ে হাঁটা চলা করছে। নীরব বাসের ভেতর থেকে খেয়াল করে তার জালানার পাশে একটা গোল্ডের দোকান। নীরব মিথিলাকে বলে, আমার সাথে একটু এসো তো। মিথিলা বলে, কেন? নীরব বলে, আসোই না, জাস্ট 1 মিনিটের ব্যাপার। নীরব মিথিলাকে নিয়ে গোল্ডের দোকানে গিয়ে সুন্দর একটা পাথরের ডায়মন্ডের নাকফুল মিথিলাকে নিজ হাতে পরিয়ে দেয়। মিথিলার মুখে চাকচিক্যতা যেন আরো হাজারো গুণ বেড়ে গেল। মিথিলা বলে, ঠিক কি করছেন কি আমি বুঝলাম না, এত দামি একটা নাকফুল কেনার কি খুব প্রয়োজন ছিল? নীরব বলে, সামান্য একটা নাকফুলের জন্য আমার অমূল্য দামি ডায়মন্ডের থেকে মূল্যবান মিথিলার দিকে যে মানুষ নজর দিচ্ছে সেটা তো আমার কাছে সব থেকে বড় ক্ষতির কারণ। মিথিলা বলে, ওখানে গেলে সবাই জিজ্ঞেস করবে হঠাৎ নাকফুল কোথায় পেলাম, কি বলবো? অ্যানসার আমি দিব, তোমাকে কিছু বলতে হবে না, অর্ধেক বিয়ে করে ফেললাম, চলো সামনে কাজী অফিস খুঁজে পাই কিনা দেখি, ওখানে গিয়ে কবুলটা বলে নিব। মিথিলা বলে, না আপনি কি পাগল হয়ে গেছেন, মা বাবার মনে কষ্ট দিয়ে এভাবে আমরা বিয়ে করতে পারবো না। নীরব বলে, আমি জানতাম এটাই বলবেন। আপনার বাসায় এবার বিয়ের প্রস্তাব পাঠাবো আম্মুকে দিয়ে, একা একা আর রাতে ঘুম হয় না বলে বাম ভুরু উঁচু করে অন্যদিকে তাকিয়ে রয়েছে নীরব। মিথিলা বলে, আপনিও না ফাজিল খুব, এত বড় একটা পুরুষ মানুষের সাথে এক ঘরে ঘুমাবো না আমি। তার মানে কি আমাকে বিয়ে করবে না? বিয়ে করব, কিন্তু আপনি এত বড়, আমার ভয় করে। আটল ছেলে লাইক করা আগে বলতে পারতে। এরই মাঝে ড্রাইভারের এক ডাক আসে, ভেতরে আসুন। নীরব বলে, যাওয়ার আগে আসো তো কিছু সেলফি তুলি। দুজনে সুন্দর কিছু সেলফি নিল, তারপর বাসে গিয়ে বসলো। আবার মিথিলা বলে, ওয়াই এমনিতে সবারই আছে, সবার থাকলে কি তোমারও থাকতে হবে? থাকতে হবে। আগে কখনো চালিয়েছো? হ্যাঁ। সে আইডি কোথায়? ওটা হঠাৎ নষ্ট হয়েছে। হোয়াটসঅ্যাপ আছে তাতে হচ্ছে না? না হচ্ছে না, আইডি চাই আমার। নীরব অন্যদিকে তাকিয়ে হাসে, কারণ আইডিটা নীরবই নষ্ট করে দিয়েছিল। নীরব জানে জিত করে লাভ নেই, মিথিলা আইডিটা খুলবেই, উপায় না পেয়ে বলে, ওকে তোমার ফোনটা দাও আমি খুলে দিচ্ছি। নীরব নিজের জিমেইল নিজের ফোন নাম্বার দিয়ে আইডি খুলে দিল। আইডি ওপেন করতেই রিফাত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। নীরব চশমাটা খুলে রিফাতের দিকে কপাল ভাঁজ করে তাকিয়ে বলে, মেয়েরা ফেসবুক আইডি ক্রিয়েট করলে 1 মিনিটে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিস। তাই? হ্যাঁ। নীরব ফোনটা উঁচু করে বলে, গাইস এই আইডিটা চিনো কেউ? আয়ান বলে, দা গ্রেট রিফাত ভাই। হ্যাঁ, উনি এইমাত্র 1 মিনিট আগে খোলা আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন। রিফাত বলে মিথিলাকে, মিথু নাম দেখি তো ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, আমি বুঝেছিলাম এটা ভাবি মানে তোর বউ। তুই আমার বউকে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিবি, এমনিতেই আর চোখে তাকিয়ে থাকিস, আমি খেয়াল করি কিন্তু কিছু বলি না, লুচু কোথাকার। রিফাত বলে, ভাবি আপনার মাননীয় বরকে কিছু বলুন প্লিজ দেবরদের পক্ষ নিয়ে। মিথিলা আর কি বলবে, সে এমনিতেই দেখে নীরবের মেজাজ চরম কড়া, মেয়েরা আইডি খুললে ছেলেরা রিকোয়েস্ট দিবে, এটা খুব সাধারণ ব্যাপার, ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেই পারে। নীরব রাগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশনটা রাখলো না, নিজের ফোনে আইডি লগ ইন করে মিথিলাকে ফোনটা দিয়ে দিল। অদ্রিতের দেওয়া ডায়েরিটা পড়া শেষ করে সুপ্তি অদ্রিতের হাতে তার ডায়েরিটা আবার
তুলে দিল। অদ্রিত বলে, কিছু বলবে না? কি বলবো? তোর মনে কি আমার জন্য কোনো জায়গা নেই? সুপ্তি অদ্রিতের মুখের দিকে, আমার এই জটিল জীবনে আপনাকে জড়াইতে চাই না আমি। আমি তোমার এত কিছু বুঝি না সুপ্তি, এত জটিলতাও বুঝি না, শুধু আমার তুমি হলেই চলবে। সুপ্তি একটা দীর্ঘশ্বাস ছেড়ে সামনের দিকে তাকায়। নীরবের কাঁধে মাথা দিয়েই ঘুমিয়ে যায় মিথিলা। পরের দিন খুব ভোরে বাস পৌঁছে যায়। নীরব আস্তে করে ডাকে মিথিলা। দুই একবার ডাকাডাকির পর মিথিলা চোখ মেলে তাকায়। নীরব সুন্দর করে মিষ্টি হেসে মিথিলাকে বলে, গুড মর্নিং পিচ্ছি। মিথিলা হেসে দিয়ে বলে, গুড মর্নিং। বাস থেকে নেমে 1 কিলোমিটার ভ্যান বা সিএনজি করে যেতে হবে। রিফাত, আয়ান, অদ্রিত দুইটা ভ্যান ডেকে নিয়ে আসে। মেয়েরা তাদের ব্যাগগুলো ক্যারি করতে পারছিল না। জেবিন নীরবের হাতে তার ব্যাগটা দিয়ে বলে, ভাইয়া হেল্প মি। নীরব বলে, এটা ব্যাগ নাকি একটা দোকান ধরে নিয়ে এসছো? এটা রিফাতের মাথায় তুলে দাও, কজ ওর ইনভাইটে এসছো। জেবিন বলে, না আপনি একটু নিয়ে দিন না। এদিকে নবনীতা নীরবকে বলে, নীরব বলে, আমার পাশে বসলে কি মহাভারত জয় করতে পারবি? চুপচাপ যেখানে জায়গা পাবি সেখানেই বসে পড়। খুব ভোরে মিথিলাকে অনেক স্নিগ্ধ লাগছে। রিফাত আনমনে তাকিয়ে আছে মিথিলার দিকে। রিফাতের এই হাসি মুখটার মাঝে বড্ড বেদনা লুকিয়ে আছে। রিফাত এমন একজন মানুষকে ভালোবাসে যাকে সে কোনোদিনও পাবে না, তাকে ভালোবাসার কথা প্রকাশ তো করতে পারবে না। মিথিলার প্রতি রিফাতের এই অপ্রকাশিত ভালোবাসা একমাত্র সুপ্তেই জানে। রিফাত বারবার চেষ্টা করছে মিথিলার দিকে মন সরাতে, কিন্তু চাইলেও সেটা পারছে না। রিফাতদের গ্রামটা বড্ড সুন্দর, সবুজ প্রকৃতির, পাখির কলরব, চারদিকে ধান ক্ষেত, আবার কিছুটা দূরে পাহাড়ি চা পাতার চাষ দেখা যাচ্ছে। এই প্রকৃতির সুন্দরের থেকে যেন মিথিলা আরো বেশি সুন্দর। নীরব সবাইকে লুকিয়ে মিথিলার কানে কানে বলে, তোমার স্পর্শে রঙিন হব বলেই এতটা দীর্ঘ পথ এসেছি, সময়ের বিপরীতে হেঁটেছি এতটা কাল, তোমার নামে এক মহাকাল, বর্ষণেই কেটে গেল আমার। জার্নি করে সবাই বেশ ক্লান্ত, অবশেষে রিফাতদের বাড়িতে পৌঁছালো সবাই। রিফাতদের বাড়িটা অনেক সুন্দর, বাড়ির চারিদিকে পাঁচিল দেওয়া, সাইডে একটা ইয়া বড় পুকুর, তাতে বাঁধানো খাট। গেট খুলে ভেতরে প্রবেশ করাতে রিফাতদের বাড়ির সবাই এগিয়ে এলো। বিয়ে বাড়ি তাই এত ভোরে সবাই ঘুম থেকে উঠে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। রিফাতের আম্মু অত্যন্ত সুন্দরী একজন মহিলা, দেখে বোঝাই যাবে না তার এত বড় বড় ছেলে আছে। আশ্চর্যভাবে উনি মিথিলাদের কাছে এসে মিথিলাকে দেখেই বলে, সবাই অবাক হয়ে যায় রিফাতের আম্মু মিথিলাকে এভাবে চিনে ফেলল। নীরব এমন ভাবে কপাল কুসকে যে কপালে কয়েকটা ভাঁজ পড়ে যায়। সন্দেহান দৃষ্টিতে রিফাতের আম্মুর দিকে তাকিয়ে বলে, আন্টি তুমি কিভাবে চিনো তাকে? রিফাতের আম্মু বলে, পাশ থেকে জেবিন বলে, আন্টি আমি কি কম সুন্দর? রিফাত বলে, আম্মু এই মেয়েটাকে বেশি পাত্তা দিও না, ও কিন্তু তোমার ছেলের নামে কেলেঙ্কারি দিয়ে তোমার বৌমা হওয়ার চেষ্টা করবে। রিফাতের আম্মু বলে, তুমি একটা পরি আম্মু, তোমরা সবাই ভারী মিষ্টি, চলো সবাই ভেতরে চলো, বিয়ে তো পাশের এলাকায় হবে, তাই একটার দিকেই বরযাত্রী রওনা হবে, তোমরা এসো একটু খেয়ে রেস্ট নিয়ে সবাই আবার বেরোবে তো। রিফাতদের দুতলা বাড়িটা খয়েরি রঙের, অনেক সুন্দর করে সাজানো গোছানো বাড়িটা। বেলকনিতে অনেক রকমের ফুলের টব, বাড়ির সব জায়গাতেই ফুল গাছ। এ বাড়ির মানুষ বোধ হয় বড্ড ফুল পাগল। রিফাতরা দুই ভাই, ওর বাবা ঢাকাতেই কোম্পানি আছে, গ্রামে শুধু বাঙালি মতে বিয়েটা করার জন্য এসেছে, তাছাড়া ওদের সব আত্মীয় স্বজন এখানে। বাড়িটা মানুষের সরকার গমে বোঝা যাচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। বাচ্চারা আবির মাখামাখি করছে, অনেক সুন্দর লাগছে দেখতে। কয়েকটি বাচ্চা এসে সুপ্তি আর মিথিলার গালে লাল আবির মাখিয়ে দিল। বাচ্চাগুলো সবাইকে বলে, আপনাদের সবাইকে আবির মাখাতে যান, কেউ রাগ করবেন না তো? সবাই তাদের মুখটা এগিয়ে দিল। নীরব স্ট্রেট বলে দেয়, আমার গায়ে কোনো রং দিও না, এগুলো আমার ভালো লাগে না। নবনীতা আর আয়ানকে সবুজ আবির দিয়ে একদম ভূতের মতো করে দিয়েছে বাচ্চারা। নবনীতা, আয়ান, রিফাত ওরা ভেতরে চলে গেল রিফাতের আম্মুর সাথে। উঠানে বাচ্চাদের সাথে দুষ্টুমি করছে অদৃত সুপ্তি। জেবিন আর মিথিলা সাইডে দাঁড়িয়ে ভীষণ বিরক্তি প্রকাশ করছে নীরব। বিয়েতে খুব তড়িঘড়ির মাঝেই ঠিক হয়েছে, তাই গায়ে হলুদ বিয়ের দিনই হবে। আর কিছুক্ষণ পরেই গায়ের হলুদ হবে রিফাত এর বড় ভাইয়া। একটা বাচ্চার কাছ থেকে কিছুটা আবির নিয়ে অদৃত সুপ্তির গালে মাখিয়ে দেয়। অদৃতের ছোঁয়া পেয়ে সুপ্তি শিউরে ওঠে, চোখ বন্ধ করে অদৃতের স্পর্শ অনুভব করে। অদৃত সুপ্তির আরেক গালেও আবির মাখিয়ে দেয়। ছোট্ট মিনি বক্সে বিয়ের হিন্দি গানও বাজছে। সুপ্তি মিথিলার হাতে কিছুটা আবির দিয়ে বলে, যা এটা দুলাভাইয়ের গালে লাগিয়ে দিয়ে আয়, দেখ কেমন শুকনো গালে দাঁড়িয়ে আছে। মিথিলা বলে,
বাড়ি ভর্তি মানুষের সামনে আমাকে অপমানিত করতে চাস শক্তি, আমাকে নিশ্চিত একটা থাপ্পড় মেরে দেবে। শক্তি বলে, যা না কিছুই বলবে না। মিথিলা পেছন হাত বেঁধে একটু ভয় ভয় মন নিয়ে নীরবের কাছে যাই। নীরবের চোখ ফোনের স্ক্রিনে। মিথিলা নীরবকে বলে, শুনুন না। ফোন স্কল করা অবস্থায় নীরব বলে, একটু নিচু হন না, একটু আবির লাগাবো। নীরব বলে, কি হোয়াট দ্য হেল, এসব মোটেও ভালো লাগে না আমার। মিথিলার মুখটা খুব ভারী হয়ে যায়। নীরব আর চোখে তাকিয়ে দেখে মিথিলার মুখে একটা দুঃখী দুঃখী ভাব। নীরব নিচু হয়ে বলে, প্রেমিকারা কি শুধুই আবির মাখাতেই নিচু হতে বলে, বিশেষ কিছু ভাবতে পারে না? মিথিলা বলে, কি বিশেষ ভাববো, আবির মাখাও তারপর বলছি। নীরব বলে, মিথিলা নীরবের দুই গালে আবির মাখাতে পেরে যেন মহা খুশি। মিথিলার এই হাসি খুশি মুখটা দেখার জন্যই নীরব তার সব অভ্যাস চেঞ্জ করতে পারে। মিথিলা বলে, আবার বলুন। নীরব বলে, রাতে বলবো। মিথিলার মনে ধুকপুকানি রেখে চলে গেল নীরব। কি এমন বলবে, মিথিলা বারবার ঘুরে দেখছে কখন সন্ধ্যা হবে, নীরবের বলা সেই কাঙ্ক্ষিত কথাটি শুনবে। সকাল সকাল রিফাতের আম্মুর হাতে ডিম পরোটা ভাজি সব খুব মজা করে খেয়ে নিল। গায়ে হলুদের অনুষ্ঠান মোটামুটি আকারে সেরে নিল সবাই। রিফাত, অদৃত, আয়ান, শক্তি, জেপিন সবাই মিলে রিফাতদের ঘাট বাঁধানো পুকুরে গোসল করলো। পুকুরে গোসল করার মজাই আলাদা। এদিকে মিথিলা সাঁতার জানে না, তাই সে বাথরুমে গোসল করে নিল। আর নীরব তো এমনিতেই আলাদা প্রকৃতির, সেও বাথরুমে গোসল করে নিল। নবনীতার যা অভ্যাস, নীরব যেদিকে যাবে সেও সেদিকেই যাবে। দোতলার বেলকনিতে দাঁড়িয়ে আছে নবনীতা। কিছুক্ষণ পরে আয়ান সেখানে গিয়ে নবনীতাকে বলে, নবু এখানে দাঁড়িয়ে কেন, ভেতরে সবাই আড্ডা দিচ্ছে তো। নবনীতা বলে, ছেলে মেয়েটা বড্ড লোভী, নীরবের বাবার বিশাল বাড়ি দেখেও নীরবকে পটিয়ে নিয়েছে। নীরব কোনোদিন ওই মেয়ের কাছে ভালো থাকতে পারবে না, কিছুতেই না। আয়ান বলে, তুই ভুল নবনীতা, মেয়েটা অসাধারণ। শুধু অসাধারণ না, সাধারণের মাঝে অসাধারণ। মেয়েটার মন অনেক কোমল, অনেক সরল। তার চেয়ে বড় কথা, মেয়েটা নীরবকে যেভাবে ভালোবাসে, তুই চাইলেও ওই অনুভূতি দিয়ে ভালোবাসতে পারবি না। ওই মেয়েটার ভালোবাসা মানে ভালোবাসা, কোনো স্বার্থ নেই। নবনীতা বলে, আয়ান নীরবের সাথে আমার বিয়ের কথা হচ্ছে, আমি নীরবকে অন্য কারো হতে দিব না আয়ান, আমার শুধুই নীরবকে চাই। আয়ান বলে, ফ্যামিলির জোরাজোরিতে নীরব বিয়ে করলেও তোকে কোনোদিন ভালোবাসবে না। তাছাড়া নীরবকে যতটুকু চিনি, জোর করে কেউ নীরবকে কিছু করাতে পারবে না। এর মাঝেই দুইজন মহিলা রিফাতের রুমে প্রবেশ করে। তাদের পরিচয় তারা দুইজন রিফাতের ফুপু। রুমে ঢুকে মহিলার দিকে তাকিয়ে বলে, সোফায় বসে ফোন স্কল করছিল নীরব। নীরব ফোন স্কল করা অবস্থায় তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে মিথিলার দিকে, যার ফলে নীরবের কপাল অনেকগুলো ভাঁজ পড়ে যায়। সুপ্তি বলে ওঠে, আন্টি কার বস্তার আম কার বস্তায় দিচ্ছেন? অদৃত কপাল কুসকে তাকিয়ে রিফাতের দিকে তাকায়। আহা ফুপি, না জেনে শুনে কি সব বলো। রিফাত নীরবের সামনে ভীষণ লজ্জা পেয়ে যায়। রিফাতের ফুপি বলে, কি ভুল বলেছি। রিফাত খেয়াল করে নীরব রিফাতের দিকে তাকিয়ে হাসছে, আর সাথে সাথে রিফাতের ফোনে একটা মেসেজ করে, ফুপু দুইটা তো আস্ত ভিলেন, একেবারে রিনা খান নবনীতার চেয়ে ভয়ানক। আমার বউয়ের বিয়ে তোর সাথে ঠিক করছে। নীরব বলে, ওকে ফুপি, আপনার নিজের কোনো ছেলে নেই, তাহলে তার সাথে বিয়েটা ঠিক করুন। ভাতিজার সাথে বিয়ে দিলে বউ তো ভাইয়ের বাড়িতে থেকে যাবে, নিজের ছেলের সাথে বিয়ে দিলে তো আপনার বাড়িতে থেকে যাবে। ভেবে দেখেন ফুপি, এইদিকে আপনার বেশি লাভ হবে। বলে মিথিলার দিকে তাকিয়ে চোখ টিপ দিল নীরব। এতগুলো হ্যান্ডসাম ছেলে প্রবেশ করছে বাড়িতে, বাড়ির উঠতি বয়সের মেয়েগুলো এমনিতেই ফাজিল হয়। রিফাতের কাজিনরা ভাগ করে নিচ্ছে কে কাকে নিবে। এমনিতেই রিফাতের কাকাতো বোন নীরা নীরবের প্রতি ভীষণ ক্রাশড। সাত থেকে আটজন ছেলে মেয়ে ভেতরে প্রবেশ করেছে, হই হই করতে করতে সবাই সবার সাথে পরিচিত হয়ে নিল। নীরা বারবার নীরবের দিকে তাকাচ্ছে। নীরা নীরবকে বলে ওঠে, নীরব বলে, তোমার মতো কিউটিকে কি আর ভোলা যায়? ও আচ্ছা, তুমি রিকোয়েস্ট দিয়েছো, খেয়ালই করিনি, আগে বলবে তো। রিফাত বলে, অত শত মেয়ের মাঝে নীরব তোমাদের মতো চুনোপুটি খেয়াল করবে না। রিফাতের কথা শুনে সবাই ভীষণ ভাবে হেসে দিল। টুংটাং সাউন্ডের মেসেজ এলো নীরবের ফোনে। মেসেজটা তার সুইটহার্ট মিথিলা পাঠিয়েছে। মেয়েটা খুব কিউট। মারাত্মক। ও আচ্ছা তাই নাকি, আমার থেকেও কিউট বলেও হতে পারে। তাই বুঝি থাকেন ওই মেয়েকে নিয়ে, আমার দিকে আর একবারও তাকালে চোখ তুলে ফেলবো, ভুলেও আর আমার সাথে কথা বলবেন না। রেগে মেগে আগুন মিথিলা। নীরব আর চোখে তাকাচ্ছে আর হাসছে। অনেকদিন মিথিলাকে রাখতে দেখেনি, মিথিলাকে সে বিভিন্ন রূপে দেখতে চায়। আচ্ছা টুনটুনি, রাগ করো না, ওই মেয়েটা একদম বিশ্রী, যা তা, ওয়াক খুব বাজে, ওটা একটা মেয়ে হলো। ওসব টুনটুনি ফুনটুনি বলে লাভ নেই, এখন ওই মেয়েটার নামে পচা কথা বলে আমাকে পাম দেওয়া হচ্ছে।
পাশাপাশি সোফায় বসে দুজন চ্যাটিং করছে। ভালোবাসার এক অন্যরকম ফিলিংস দুজনের মাঝে কাজ করছে। ভালোবাসার এই অনুভূতি প্রকাশ করার মতো না। ছি, তাই আমি কি পাম দিতে পারি আমার ময়না পাখিটাকে? ইস, রেগে নাকের ডগায় ঘাম লেগে গেছে দু এক ফোঁটা। তাকাও আমার দিকে। না, অল্প একটু তাকাও। চোনা, একবার তাকাও। না বললাম তো, এতগুলো মানুষের মাঝে কিন্তু জড়িয়ে ধরে কিস করে দিব না তাকালে। আমাকে তো চিনোই, ওসব মানুষ কি ভাববে সে কে আর আমার মাঝে নেই। মিথিলা জানে নীরব বলেছে মানে করেই ছাড়বে, তাই দ্রুত তাকিয়ে পড়ে নীরবের দিকে। এবার ফোন রেখে বলে, কি কি বললে? নীরব ফোনে আই লাভ ইউ লিখে মিথিলার দিকে ধরে। তোমাকে রাগাতেই বলেছি, মেয়েটা কিউট নাকি তাকিয়ে দেখিনি, আমি শুধু তোমার রাগি মুখটাই দেখতে চেয়েছি। মিথিলা বলে, মহা পাগল। মিথিলা আজ হলুদ রঙের শাড়ি পরেছে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, খোপায় সাদা বেলি কাঁচরা, দুই হাত ভর্তি চুড়ি, হলুদ শাড়িতে মিথিলা যেন এক অন্য রূপ দেখলো সবাই। এমন সুন্দর রূপ নিয়ে দোতলায় দাঁড়িয়ে জেপিনের সাথে কথা বলছে আর হাসছে মিথিলা। নীরব যেন সফট খেলো মিথিলাকে দেখে। মিথিলা শাসলে এতটা গর্জিয়াস লাগে আগে জানা ছিল না নীরবের। শাড়িতে এইভাবে আজ প্রথম দেখলো মিথিলাকে। খোলামেলা আজকের এই মিথিলাকে দেখে নীরব কিছুতেই চোখ সরাতে পারছে না। এদিকে নীরব তো এমনিতেই সুন্দর, ছেলেদের ভালো হাইট আর ফিগার ভালো হলে এমনিতেই যা পড়ে তাতেই সুন্দর লাগে। 5'11" নীরবের হাইট প্রায় 6 ফিট ছুঁয়েছে, পেটে একটু মেদ নেই, খাবার মেনটেন করে খায়, তৈলাক্ত কিছুই খায় না, রাতে সালাদ ছাড়া কিছুই খায় না সে। সুন্দর ফিগারের সাদা ব্র্যান্ডের গেঞ্জির উপরে কালো রঙের শার্ট, বোতামগুলো খোলা, হাতা গোটানো, হাতে ব্যান্ডের ঘড়ি, হালকা গোলাপি ঠোঁট, ফর্সা মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, চোখে কালো সানগ্লাস, মেয়েদের হাট অ্যাটাক করার মতো লোক নীরবের। রিফাতদের উঠানে দাঁড়িয়ে দুতলা বরাবর চোখ নীরবের। চারিদিকে এত মেয়ে, কোন দিকে কোনো হুঁশ নেই নীরবের। মিথিলার ফোনে মেসেজ করেছে নীরব।